আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আছো আমার এই আজকের এই ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থী অভিভাবক যে যেখান থেকে আমার এই ভার্চুয়াল ক্লাসে যুক্ত হয়েছো আজকে তোমাদেরকে নিয়ে আমি একটি ক্লাস নেব ভার্চুয়াল ভিত্তিক সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর তত্ত্ব যোগাযোগ প্রযুক্তির তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রহিম সহকারী শিক্ষক বাজার দাখিল মাদ্রাসা নবীগঞ্জ হবিগঞ্জ তো আজকে যে ক্লাসটি নিব তোমাদের সেটা হচ্ছে আইসিটি আর তথ্য যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা এই বইটির সাথে নিশ্চয়ই তোমরা পরিচিত তোমাদের আবশ্যিক একটি বিষয় এই বই এই বইটিতে দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কিত যে অধ্যায় সে অধ্যায় থেকে আমরা দুই নম্বর নয় নম্বর একটি পাঠ এই পাঠটি আমরা নেব সেই পাঠটির নাম হচ্ছে টোপোলজি আজকের পাঠ হচ্ছে টোপোলজি তো তোমরা যে যেখান থেকে যুক্ত হয়েছো এই বইটা কাছে নিয়ে যাও আর খাতা কলম নিয়ে বসে পড়ো আমি তোমাদেরকে নিয়ে কিছু লিখব এবং কথা বলবো ক্লাসের বিষয়ে ধারণা দেব যে কম্পিউটার নেটওয়ার্কের একটি প্রকরণের মধ্যে টপোলজিটা কী ধরনের কাজ করে বা টপোলজি কী এই টপোলজি সংক্রান্ত পার্টে আজকে তোমাদেরকে নিয়ে কিছু কথা বলবো তো প্রিয় শিক্ষার্থীরা টোপোলজি আজকের পার্টনার নাম হচ্ছে টোপোলজি এই টোপোলজিটা কি কিভাবে কাজ করে কয় ধরনের টোপোলজি আছে এই সব বিষয়ে প্রত্যেকটা সঙ্গে আমরা আলোচনা করব। তো কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলি কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয় এই যে জুড়ে দেওয়া হয় একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে যেভাবে মানে জুড়ে দেওয়া হয় সেজন্যই এই জুড়ে দেওয়া কম্পিউটারগুলির অবস্থানের উপর ভিত্তি করে একটির সাথে আরেকটি যে জুড়ে দেওয়া হয় এটার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কের এই টোপোলজিটি চার ধরনের পান লান মান ওয়ান পান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আর লান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক আর মান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া এরিয়া নেটওয়ার্ক আর ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ এটা পার্সোনাল যেটা পার্সোনাল ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক যেটা ব্লুটুথ আমরা বলি এক একজনের সাথে আরেকজন যে তৈরি করা হয় সেটা হচ্ছে পান অর্থাৎ স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্কে যেটা দেখা যায় আমরা এইগুলি নেটওয়ার্কে এইসবগুলি লোকাল নেটওয়ার্কে আমরা বলি পান প্রিয় শিক্ষার্থীরা আমরা আবারও বলি যে পান যে নেটওয়ার্কগুলা সেটা কী ধরনের যেটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে একজনের মানে স্কুল মাদ্রাসা বা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানের যে নেটওয়ার্ক ব্যবহার করে এই লোকাল এই এইসবই লোকাল এরিয়া নেটওয়ার্কের মানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পার্সোনাল যেটা সেটা হচ্ছে পান আর স্কুল কলেজে প্রতিষ্ঠানের যেগুলো নেটওয়ার্ক ব্যবহার করে সেগুলো হচ্ছে লান সরি যেগুলো আমরা ব্যক্তিগত পর্যায়ে একজনের একজনের ব্যবহার করি সেটা হচ্ছে পান আর স্কুল কলেজ পর্যায়ে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে লান আর সচরাচর শহর ভিত্তিক যেগুলো যে নেটওয়ার্কগুলা সেটা হচ্ছে মেট্রোপলিটন বা মান আর দেশভিত্তিক যেগুলা সেটা হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়াইড নেটওয়ার্ক আমি আবারও বলি একটু ক্লিয়ার সবাই চার ধরনের টপোলজি নেটওয়ার্ক টপোলজি না সরি নেটওয়ার্ক সেটা হচ্ছে পান পার্সোনাল নেটওয়ার্ক ব্যক্তিগত পর্যায়ে আর লান সেটা হচ্ছে লোকাল পর্যায়ে স্কুল কলেজ মাদ্রাসা বা বিভিন্ন ইউনিভার্সিটির সেটা একটা নির্দিষ্ট লোকাল এরিয়ার ভিত্তিক আর মেট্রোপলিটন যেটা মেট্রোপলিটন বা মান যেটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সেটা হচ্ছে শহর ভিত্তিক একটি শহরে এক ধরনের নেটওয়ার্ক সেটা হচ্ছে মান আর ওয়ান যেটা ওয়ান বা ওয়ান যেটা বলি ওয়াইড নেটওয়ার্ক ওয়াইড নেটওয়ার্কটা হচ্ছে দেশভিত্তিক দেশভিত্তিক যে বিভিন্ন পদ্ধতি সেটা হচ্ছে যে এরিয়া নেটওয়ার্ক দেওয়া হয় একটা দেশ জুড়ে পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটা হচ্ছে ওয়ান প্রিয় শিক্ষার্থীরা এই নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারকে জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় এই ভিন্ন ভিন্ন যে পদ্ধতি সেই পদ্ধতিগুলা হচ্ছে টপোলজি একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের যে নেটওয়ার্কের যে বিভিন্ন পদ্ধতিতে জুড়ে দেওয়া হয় এই জুড়ে দেওয়া হওয়া নেটওয়ার্কের নামই হচ্ছে টপোলজি তাহলে আসো আমরা এই টপোলজি সম্পর্কে এখন আলোচনা করি এই টপোলজি আমরা নেটওয়ার্কটা আমরা বুঝে পেলাম পান মান লান মান ওয়ান পান পার্সোনাল আর লান মানে ব্যক্তিগত লোকাল পর্যায়ে স্কুল কলেজ মাদ্রাসা আর মান মানে মেট্রোপলিটন মেট্রোপলিটন ভিত্তিক শহর ভিত্তিক আর ওয়েন মানে দেশ জুড়ে এটা একদম ক্লিয়ার চারটা নেটওয়ার্ক চারটা নেটওয়ার্ক আমরা এই চারটা নেটওয়ার্ক সম্পর্কে আমরা আইডিয়া নিলাম এরপর যে আমরা আসি টপোলজি টপোলজিটা যে নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারে জুড়ে দেওয়ার যে বিভিন্ন বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় এই ভিন্ন ভিন্ন পদ্ধতির নামই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি তাহলে এই নেটওয়ার্ক টপোলজিটা আমরা আবার আসি যে কয় ধরনের হতে পারে আমাদের এই বইয়ে চার ধরনের চার ধরনের নেটওয়ার্ক টপোলজির কথা বলা হয়েছে বাস রিং স্টার টি ম্যাশ পাঁচ ধরনের পাঁচ ধরনের টপোলজি টোপোলজি পাঁচ ধরনের সরি প্রথমটা হচ্ছে আমরা একটু লিখে লিখলে মনে থাকবে এক নাম্বার বাস টপোলজি ট লজি বাস টপোলজি দুই নাম্বার হচ্ছে রিং টপোলজি আমার মনে হয় এখন যদি তোমরা এই ক্লাসটা মনোযোগ করে সহকারে শুনো তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে অনুশীলনটা বাসা বসে আর বেশি কষ্ট করতে হবে না এখনই হয়ে যাবে রিং টপোলজি রিং টো পোলজি তিন নাম্বার রিং টোপোলজি তিন নাম্বারটা কি তোমরা দেখো স্টার টপোলজি স্টার টোপো টোপোলজি চার নাম্বার চার নাম্বারটা টি টোপোলজি টি টো লজি পাঁচ নাম্বার সরি পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা হচ্ছে ম্যাথ প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এই টোপোলজির পাঁচটা প্রকরণ আমরা লিখলাম এবং শিখব পাঁচটা টোপোলজি প্রিয় শিক্ষার্থীরা আজকের এই আইসিটি ক্লাসে আজকের পাঠ হচ্ছে টোপোলজি আমরা নেটওয়ার্ক সম্পর্কে আগেই ধারণা নিয়ে নিলাম এই নেটওয়ার্কটা মানে টোপোলজির ভিতরেই নেটওয়ার্কটা চার ধরনের পেয়েছিলাম পান মানে পার্সোনাল লোকাল মেট্রোপলিটন ভিত্তিক এরিয়া ভিত্তিক চারটা পান লান মান ওয়েন এই চারটা চারটার পরে এই চারটাকে আমরা যেমন একটাকে আরেকটার সাথে জুড়ে দেই এই জুড়ে দেওয়া যে নেটওয়ার্ক সেটা হচ্ছে টোপোলজি আর এই টোপোলজিটা পাঁচ ধরনের বাস বাস টোপোলজি রিং টোপোলজি স্টার টোপোলজি টি টোপোলজি ম্যাস টোপোলজি আমরা একটু আলোকচিত্র দিয়ে একটু চিত্রায়িত করে ছোটো ছোটো করে আমরা শিখে নেব এই পাঁচটি টোপোলজির কিভাবে কিভাবে কাজ করে আমরা একটু জেনে নেই দেখো প্রথমটা হচ্ছে বাস টোপোলজি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে যদি একটু লেখো তাহলে আরও অনুশীলন হবে সহজ হবে ক্লাসটি ক্লাসটি তোমাদের জন্য আরও সহজ হবে প্রথমে হচ্ছে বাস্টোপোলজি বাস্টোপোলজিটা কি ধরনের এই টোপোলজিতে একটি মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে একটা মূল একটা লাইন থাকে একটা লাইনের সাথে জড়িয়ে দেওয়া হয় আমি একটু লিখি দেখো বাস্টোপোলজিটা একটা লাইন আমি দিলাম এটা একটা মূল লাইন বাস্টোপোলজির একটা মূল লাইন এখান থেকে আমরা প্রথমেই মনে করেন এখানে একটা নেটওয়ার্ক তাহলে এটা একটা নেটওয়ার্ক প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা একটা নেটওয়ার্ক দিলাম এরপরে আমরা ওখান থেকে আরেকটা নেটওয়ার্ক দিলাম মূল নেটওয়ার্ক একটা একটা কিন্তু ব্যাকবোন একটা লাইন আছে ওইখান থেকে আমাদের একটা থেকে একটা জরু হবে এরপর একটু পরে গিয়ে আমরা আরেকটা দিলাম এখানে আরেকটা নেটওয়ার্ক আছে একটু সরে দেখো আরেকটু সরে আমরা এখানে আরেকটা নেটওয়ার্ক দিলাম তাহলে এখানে আরেকটা আছে আর একটু এখানে মনে করেন এখান থেকে এক একটু এটা এরপরে আমরা এটা নিলাম মনে করেন এখানে নিলে শেষ এখানেই আরেকটা নিলাম এরপরে এরপর একটা এখানে নিলাম তাহলে এটা হচ্ছে বাস্টোপোলজি আমরা মূল একটা লাইনে চলে গেলাম প্রথমে এখান থেকে একটা নেটওয়ার্ক জুড়ে দিলাম এরপর একটা এখানে এরপর একটা এখানে এরপর একটা ওই জায়গায় ওই জায়গায় একটা এই জায়গায় একটা এই যে একটা নেটওয়ার্ক এটা হচ্ছে বাস টোপোলজি কীভাবে একটা কম্পিউটার সাথে যোগাযোগ করতে চায় তাহলে সবগুলা কম্পিউটারের কাছে সেই তথ্য পৌঁছে যায় একটা তথ্য যখন আমরা দেবো তাহলে ওই বাস টোপোলজির সাথে ওই মূল ব্যাকবনের সাথে যে টোপোলজিটা যে লাইনটা ওই লাইনের সাথে কানেকশন করে সবটার মধ্যে তার তথ্যগুলা পৌঁছে যায় প্রিয় শিক্ষার্থীরা যে যার যারই তবে যার সাথে যোগাযোগ করার কথা কেবল সেই কম্পিউটারে তথ্য গ্রহণ করে আমি যখন যার সাথে যাকে দেব তার সাথে তার কাছে এই তথ্যগুলো পৌঁছে যাবে অন্যটার কাছে যাবে না একসাথে সব কটার কাছে যাবে না এটা মনে রাখতে হবে বাস বা মূল বাস বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলেও সম্পূর্ণ নেটওয়ার্ক কোকেজো হয়ে যায় আমার যদি এই মূল বাসটা অর্থাৎ এই ব্যাকবোনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সবগুলো নেটওয়ার্ক নষ্ট হয়ে যাবে তাহলে আমাদের আর বুঝতে সহজ হয়ে গেল আমরা যে নেটওয়ার্কের কথা বললাম এটা হচ্ছে এমনভাবে যে মূল একটি ব্যাকবোন থাকে এটা থেকে নেটওয়ার্কগুলো যুক্ত হয় সেটা হচ্ছে বাস প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে বাস তাহলে দুই নাম্বারে আমরা আসি দুই নাম্বার যে নেটওয়ার্কটা সেটা কি ধরনের সেটা হচ্ছে রিং টোপোলজি রিং টপোলজি রিংটা আমরা সবাই বুঝি আমরা রিং আংটি যেটা বলি আমরা বা রিং টপোলজি আমরা যদি একটি রিং সিস্টেমে আমরা একটা একটা রিং বানাই এ একটা রিং মনে করেন এ একটা রিং থেকে আমরা এখানে একটা নেটওয়ার্ক দিলাম এখানে একটা নেটওয়ার্ক এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এ হচ্ছে রিং রিং টপোলজি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এই যে রিং টোপোলজি নাম শুনলে আমরা রিং টপোলজিটা হচ্ছে গোলাকার বৃত্তের মতো ছবিতে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ এটা রিং ভিত্তিক এই নেটওয়ার্কটা কিভাবে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটি কম্পিউটারের সাথে যুক্ত এই টপোলজিতে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যে তথ্য যায় তা হচ্ছে নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট দিক থেকে আমি যদি এখান থেকে শুরু করি তাহলে এদিকে আসবে এদিকে আসবে না অর্থাৎ এক দিক থেকে নেটওয়ার্কটা ঘুরবে এভাবেই ঘুরবে এভাবে এখান থেকে দিলে এভাবে আসবে না এই যে এক দিক থেকে নির্দিষ্ট সেটা হচ্ছে রিং টপোলজি কম্পিউটারের তথ্য যা একটা নির্দিষ্ট দিকে সেটা হচ্ছে রিং টপোলজি তবে মনে রাখো রিং টপোলজি কম্পিউটারকে কিন্তু বৃত্তাকারে তাকার দরকার নেই এটা বৃত্তাকারের দরকার নেই সেগুলি এলোমেলোভাবেও থাকতে পারে কিন্তু যদি এইসবের মধ্যে কম্পিউটার মাঝে মধ্যে বৃত্তাকার যোগাযোগ থাকে তাহলে এটা রিং টপোলজি এটা হবে রিং টপোলজি প্রিয় শিক্ষার্থীরা রিং টপোলজি হচ্ছে দুই নাম্বার আমরা শিখে ফেললাম তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার যে নেটওয়ার্কটা সেটা আমরা কী ধরনের বলছিলাম স্টার টপোলজি স্টার স্টার টপোলজি স্টারটা কীভাবে মনে করেন এখানে একটা নেটওয়ার্ক এখান থেকে আমরা আমরা এখানে এখানে একটা নেটওয়ার্ক দিলাম এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এটা হচ্ছে স্টার স্টার টোপোলজি স্টারটা নেটওয়ার্কটা সবগুলা কম্পিউটার যদি একটা কেন্দ্রীয় হাব একটা কেন্দ্রীয় হাব এটা একটা কেন্দ্রীয় হাব এখান থেকে চতুর্দিকে নেটওয়ার্কটা চড়িয়ে চিটিয়ে গেছে এটা হচ্ছে স্টার টপোলজি স্টার টপোলজি যে স্টার টপোলজি ব্যবহার করে এই টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকিগুলা সচল থাকে একটি যদি এখান থেকে নষ্ট হয়ে যায় তাহলে ও সমস্যা নেই এই নেটওয়ার্ক থেকে অন্যগুলা সচল থাকবে এটা বেশ কম হবে না এটা হচ্ছে স্টার টপোলজি প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে তিন নাম্বার ঠিক আছে চার নাম্বার চার নাম্বার যে টপোলজি সেটা হচ্ছে টি টোপোলজি চার নাম্বার টি নিশ্চয়ই তোমরা টি বলতে শুনলেই মনে হয় এটা একটা গাছ গাছের মতো টি অর্থাৎ টি মানে গাছ কাজেই এই নেটওয়ার্কটা এই টপোলজিটা গাছের মতো দেখার কথা মানে দেখানোর কথা ছবিতে আমরা যদি একটু দেখি তাহলে যা গাছ তার টি টোপোলজিটা কীভাবে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু দেখি যে আমরা টি টোপোলজিটা কীভাবে হবে এটা মনে করেন একটা মূল নেটওয়ার্ক এখান থেকে আমরা যদি চিন্তা করি এইভাবে এটা একটা মূল নেটওয়ার্ক এখান থেকে এখানে একটা নেটওয়ার্ক আসলো এখানে একটা নেটওয়ার্ক আসলো এখান থেকে আমি যদি এই দেই তাহলে এখানে একটা নেটওয়ার্ক আসলো ঠিক আছে আমি যদি এখান থেকে দেই তাহলে এখানে মনে করেন এখানে একটা নেটওয়ার্ক এখানে একটা নেটওয়ার্ক এভাবে যদি হয় তাহলে একটা টির মতো হয়ে গেল না গাছের মতো হয়ে গেল টি অর্থাৎ টি টপোলজি টি টপোলজিটা এভাবেই কাজ করে ছবিতে একটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে ছবিটা দেখা যাচ্ছে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে ভালো করে যে গাছের যে যেরকম কাণ্ড থাকে একটি কাণ্ড মনে করেন বরাবর গেছে একটাতে আবার দুইটি ডাল ভাগ করে গেছে দুই দিকে গেছে দুইটি ডালের মতো একটা ডাল থেকে অন্য একটা ডালে যেভাবে যায় এভাবে একটা অন্য একটা ডাল ছোটো একটা ডাল বের হয়েছে এই টপোলজিতে একটি মজার বিষয় হলো এখানে অনেকগুলি স্টার টপোলজিকে একত্রিত করে আগে যে স্টার দেখেছিলাম এখানে একটা স্টার টপোলজির মতোই অনেকগুলাকে একত্রিত করে গাছের একটা গাছে একটা ডাল বরাবর সোজাসুজি চলে যেতে পারে অন্য একটা আবার একটা থেকে চার পাঁচটাও হতে পারে এটা হচ্ছে টি টোপোলজির বৈশিষ্ট্য তাহলে চার নম্বরে টি টোপোলজি সম্পর্কে আমরা জানলাম এবং লিখলাম প্রিয় শিক্ষার্থীরা টি টপোলজি আমরা এখন আজকের পার্টে যে টপোলজি নিয়ে কথা বললাম এটার পাঁচ নাম্বার হচ্ছে হচ্ছে টপোলজি পাঁচ নাম্বার যে সেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাস্টোপোলজি টপোলজিটা আগে যেটা আমরা স্টার টপোলজি নিসলাম বা একটা রিং টপোলজি নিলাম সেই রিং টপোলজির মতোই একটা টপোলজি আমরা একটু রিং দেখি এই একটা রিং টপোলজি ছিল তাই না এখানে একটা নেটওয়ার্ক এখানে একটা নেটওয়ার্ক এখানে একটা মনে করেন এখানে একটা চার পাঁচ ছয় এই যে একটা রিং টপোলজি ছিল না এই রিং টপোলজির মতোই তবে এখান থেকে মনে করেন এখানে আসছে এখান থেকে এখানে আসছে এখান থেকে এখানে আসছে মনে করেন এখান থেকে এখানে আসছে এখান থেকে এখান থেকে এখানে আসছে এখান থেকে এখান থেকে এখানে চলে যাচ্ছে এই জায়গা থেকে মনে করেন এইখানে চলে আসছে এখান